আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশনের এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স কিছুটা পড়িয়েছিলাম। আজকে আবার এর পার্ট ওয়ান সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, সাধারণত যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ উল্লাস প্রকাশ পায় সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন যদি আমরা দুইটা উদাহরণ নিয়ে খেয়াল করি, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতে পারতাম, অথবা একটা হচ্ছে হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হতে পারতাম বা বাদশাহ হতে পারতাম, কোন দেশে সম্রাট হতে পারতাম, এই জাতীয় এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তরিত করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের আনতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কি, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট হবে। এখানে যদি আই এর পরিবর্তে উই থাকতো তাহলে এখানে উই হতো, এবং এই কন্ডিশনাল ইফ, এই ইফ এর পরিবর্তে আমার আসবে হচ্ছে উইশ, এবং উইশ এর পরবর্তীতে রেস্ট অফ সেন্টেন্স, অর্থাৎ এখানে বাদ বাকি যেটুকু অংশ আছে এখানে পরবর্তীতে রেস্ট অফ অংশটা আমার চলে আসবে। অর্থাৎ সেন্টেন্সটা এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করার নিয়মটা খুবই সহজ। সর্বপ্রথমে আমার সাবজেক্টটাকে নিতে হবে, এবং সাবজেক্টটার পরে আমার কি করতে হবে, উইশ শব্দটা আনতে হবে। ওই শব্দটা আনার পরে ইফের পরবর্তী অংশটা, যে অংশটুকু আছে সেই অংশটুকু আমার পরবর্তী সেন্টেন্সে আমার এখানে বসিয়ে দিতে হবে, এবং সবশেষে ফুল স্টপ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়, সেই ফুল স্টপটি দিয়ে দিলে বাস আমার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, সরি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার আসি আমরা দ্বিতীয় নাম্বার উদাহরণটাতে। এখন দেখুন, হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা বাদশাহ বা সম্রাট হতাম, আমাদের মনের অনেক আশা থাকতেই পারে, এই জাতীয় যদি কোনো সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রেও আমার কি করতে হবে, আই উইশ। আই উইশটা আনার পর তারপরে যে হ্যাডটা আছে এটা সাবজেক্টের পরে যেতে হবে, আই উইশ সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস রেস্ট অফ বাকি অংশ এবং শেষে ফুল স্টপ। অর্থাৎ আমাদের যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স যুক্ত এরকম যদি ইফ অথবা হ্যাড থাকে, যদি হ্যাড থাকে হ্যাড এর পরিবর্তে, তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট প্লাস উইশ প্লাস হ্যাড এর ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড অথবা সাহায্যকারী সরি সাবজেক্টের পরে এবং বাকি অংশটা বসবে, আর উপরে যে অংশটা এখানে শুধু উইশের পরে বাদ বাকি যে সেন্টেন্সটা আছে সেই অংশটাই আমার বসে যাবে। আশা করি এক্সক্লেমেটরি সেন্টেন্সের থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়মগুলো জানা, আশা করি আগামী ক্লাসে তোমরা সবই শিখতে পারবে। নেক্সট ক্লাসে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে তোমাদের 72 পৃষ্ঠা এক্সারসাইজ তোমাদের একটা এক্সারসাইজ দেওয়া আছে, একের থেকে দশটা, এই দশটা তোমাদের বাসার হোমওয়ার্ক কাজ থাকবে। এই দশটা তোমরা বাসায় থেকে সুন্দর বলে করে নেবে, আর যদি কোনোটায় কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। এখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার কিছু নিয়ম, প্রথমে আমরা শিখলাম হচ্ছে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এখন হচ্ছে এর উল্টা। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স রূপান্তরিত, অর্থাৎ বিবৃতিমূলক বাক্যগুলো থেকে আশ্চর্যবোধক বাক্যে আমরা কিভাবে পরিণত করব সেটা আমাদের একটা নিয়ম। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হি ইজ এ ভেরি ক্লেভার, তিনি সে খুবই চালাক একজন বালক বা চালাক ছেলে, অর্থাৎ এই জাতীয় যদি সেন্টেন্স থাকে তবে সেক্ষেত্রে আমাদের
exclamatory sentence এ রূপান্তরিত করার নিয়ম। এখন আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেন্টেন্সের মধ্যে খেয়াল করতে হবে আর্টিকেল হিসেবে এ অথবা এন এই জিনিসগুলো আছে কিনা। যদি এ অথবা এন থাকে তাহলে প্রাথমিক টার্ম যে হচ্ছে হোয়াট, এবং হোয়াটের পরে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভেরি। ভেরির যে পরের অংশটা সে অংশটা মারা গেল হোয়াট লিখি এবার বয়, এবং এইবার বয়টা আনার পরে আমার এর বাদ বাকি যে অংশটা পূর্বে ছিল অর্থাৎ বেরির পূর্বের অংশটা আসতে ছিল হি ইজ, এটা বসানোর পরে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চিহ্ন এক্সক্লেমেশন মার্ক সে মার্কটা অবশ্যই দিতে হবে। আমরা সম্পূর্ণ সঠিক করলাম, যদি এই এক্সক্লেমেশন মার্কটা না দিয়ে যদি ফুল স্টপ দেওয়া হয় ফুল স্টপ দিলে সেটা অবশ্যই ক্রস, আমাদের অবশ্যই কি করতে হবে এক্সক্লেমেশন মার্কটা দিতে হবে। এখন আবার একটা দেখাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি this is very big garden, this is very big garden, এটা অনেক বড় বা বিশাল একটা বাগান। এই জাতীয় কোনো সেন্টেন্স যেখানে আমার এ বা এন অর্থাৎ একটি বোঝায়নি এরকম যদি থাকে তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াটের না এনে আমার অবশ্যই হাও আনতে হবে। সবসময় এটা মনে রাখতে হবে যদি এ থাকে তবেই হোয়াট আসবে, আর এ যদি না থাকে তাহলে আমার অবশ্যই কী করতে হবে শুরুতে হাও আনতে হবে। হাও আনার পর আমার যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভেরির পরের অংশটুকু আমার প্রথমে আনতে হবে, হাও বিগ গার্ডেন, এরপরে তোমার আমার যে আগের অংশটা সেটা হলো প্রথমে দিয়ে দিতে হবে this is, এবং সবশেষে exclamation mark। তাহলে আমার কি হয়ে যাবে exclamatory sentence থেকে assertive sentence হয়ে যাবে। আবার খেয়াল করো this is very big garden, এই সমস্ত জাতীয় যদি কোনো sentence থাকে very a অথবা n যদি না থাকে তার জন্য আমার শুরুতে কি করতে হবে হাও আনতে হবে, আর যদি এ থাকতো তাহলে আগের মতো n word আসতো। এরপরে বেরির যে পরের অংশটা সেটা আমার আগে আনতে হবে, এবং বেরির যে পূর্বের অংশটা সেটা শেষে এনে ফুল এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলে আমার এটা হয়ে যাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের আর একটা সর্বশেষ কি হচ্ছে অর্থাৎ যদি কোনো সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সে এরকম থাকে ইফ কন্ডিশনাল অর্থাৎ এখানে ভেরি নাই হাউ নাই বা এ নাই তারপর আমি আনতে পারবো, যদি এই কন্ডিশনাল ইফ থাকে তবে সেক্ষেত্রে কি করতে হবে আমার আই উইশ, আই উইশ, এবং এরপরে আমার বাদ বাকি যে অংশটা সেটা তোমার দিয়ে দিতে হবে। খেয়াল করো এখানে খুবই সিম্পল, শুধু ইফ এর পরিবর্তে অর্থাৎ প্রথমে সাবজেক্ট এবং তারপরে হচ্ছে উইশ, এবং সূত্রের সাথে সাথে আমার কি হয়ে যাবে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এই দুইটার নিয়মই তোমরা ভালোভাবে সমস্যার সমাধান করতে পারবে। যদি কারো কোনো সমস্যা থাকে এরপর আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সমাধান করার চেষ্টা করবো। সে পর্যন্ত বাড়ি ভালো থাকবে, আল্লাহ হাফেজ।